আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিয়েছে সে বলেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধ্বংস হোক আর আল্লাহ পাকের সহ্য হয় না যে যাকে বেশি ভালোবাসে তার জিকির সে বেশি করে ঠিক কি না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইশারা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ জানাচ্ছেন ওগো নবী আপনি বলে দেন না ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি আপনার উম্মতগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি আপনি রাসূলের জন্য অনুসরণ করেন ইউহিব্বুকুম আল্লাহ যদি তারা আপনি রাসূলকে অনুসরণ করে অটোমেটিক তাদেরকে ভালোবাসে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না তাহলে নবীকে ভালোবাসতে হবে তাহলে নবীকে محبت করতে হবে আল্লাহকে পেতে হলে বলেন না আল্লাহকে পেতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে ভালোবাসতে হবে মূলত আল্লাহ পাক নবীর দিকে তাকিয়ে আছেন আল্লাহ পাক নবীর দিকে তাকিয়ে আছেন আমরাও তাকিয়ে আছি নবীর দিকে কারণ নবী যদি একটু সুপারিশ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত প্রাপ্ত করবে দলিল কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুম আর-রাসূল لوجد الله توابا رحيما قرآن سارا سنن را كثا بولنا ঠিক কি না হাদিসে পাক ছাড়া سنن را كثا بولنا قرآن হাদিস থেকে দলিল দিয়ে سنن را প্রমাণ করে আমার নবীকে মুহাববত করলে আল্লাহ তোমাকে মুহাববত করবে আরে নবী ছাড়া নাই সাহারা নবী হাজরিন বলতে যাচ্ছিলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মুহাববত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার মুহাববত পাওয়া যায় ঠিক কি না কুরআন সেটা বলছে হাদিস সেটা বলছে সুতরাং আমরা নবীর জন্য পাগল আমরাও আর নবীও আমার মতো গুনাহগারের জন্য এখনো মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে আমার নবী যদি ইচ্ছে করতেন তাহলে কি আল্লাহ সান্নিধ্যে একবারে চলে যেতে পারতেন না শরীর মুবারকটা এখানে কেন আছে ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে ঠিক কি না ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে তেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় নবী জোরে জোরে নবী ছাড়া নাই সাহারা
আমারা জানব দুনিয়া বালা নবী মোদের নয়ন মনি নবী মোদের নয়ন মনি নবী গলা মালা নবী ছাড়া আমার নবীর মিলাদ করলে আল্লাহ খুশি কিনা নবীর মিলাদের বিরোধিতা করলে আল্লাহ খুশি থাকে না নবীর মিলাদকে বেদাত বললে আল্লাহ খুশি থাকে না অনেকেই বলে কাট মোল্লাগুলো বলে আমার নবীর মিলাদ নাকি বেদাত আল্লাহ জোরে কোন না আল্লাহ আমার নবীর মিলাদে তাবারুক বিতরণ করা বেদাত আল্লাহ অনেক কাট মোল্লা বলে কি বলে না আমার নবীর মিলাদ উপলক্ষে দাঁড়িয়ে কিয়াম করা সালাতুস সালাম পরিবেশন করা তাবাররুকের মধ্যে মিষ্টান্ন পরিবেশন করা এইগুলো নাকি বেদাত বলেন না নাউযুবিল্লাহ তাদেরকে জানাতে যায় তারাও বলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নাকি ঈদ মিলাদুন্নবী পালন করে নাই আমার নবীর কোন সাহাবা নাকি ঈদ মিলাদুন্নবী পালন করে নাই আরে আজকে শুনো 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 সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর ঈদ মিলাদুন্নবী পালন করেছে সমস্ত আমগিয়ে কেরাম আমার নবীর মিলাদুন্নবী করেছে সমস্ত তাবেঈন আমার নবীর মিলাদুন্নবী করেছে সমস্ত তবে তাবেঈন আমার নবীর মিলাদুন্নবী করেছে এমন কি খুলাফায়ে রাশিদিন ওনার আও মিলাদুন্নবীর পক্ষে কথা বলেছে বলেন না সুবহানাল্লাহ যদি কিতাব না পড়ো জানবে কোত্থেকে যদি কিতাব মুতালেয়া না করো জানবে কোত্থেকে কিতাব পড়তে হবে আবার পরে বোঝার জন্য নবীর মহব্বত থাকতে হবে যদি নবীর মহব্বত না থাকে কিতাব পড়বে ঠিক বোঝা আসবে বলেন না বোঝা আসবে আরে সারাদিন তো মিডিয়া নিয়ে পড়ে থাকো ফেসবুক ইউটিউব টুইটার নিয়ে পড়ে থাকো বুঝবা কোত্থেকে নবীর শান বোঝার জন্য সর্বক্ষণ নবীর মহব্বত করবে ধারণ করে কিতাব নিয়ে বসে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা বলতে চাই আবু লাহাব নবীর দুশমন না দোস্ত বলেন না কেন আবু লাহাব দুশমন রাসূল নাকি রাসূল পাককে মহব্বত করত বলেন না বলেন না চিনছেন আবু লাহাবকে নাম শুনছেন যার ব্যাপারে গোটা একটা কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল হয়েছে সূরা লাহাব সূরা যে আবু লাহাব আমার নবীকে বলেছিল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দুই হাত বংশ হোক তোমার দুই হাত নাউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ নারে তাকবীর রিসালাত اللهم صل مولانا محمد ولا يا ليسي مولانا محمد بولتے چاہیے ابو لہب نبیر دشمن نہ کی دوستو দুশমন যার ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে দিয়েছে সে বলেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধ্বংস হোক আর আল্লাহ পাকের সহ্য হয় নাই আল্লাহ জানিয়ে দিয়েছেন তাকবাত দিয়ে দা আবি লাহাব হে আবু লাহাব তোমার উভয় হাত ধ্বংস হয়ে যাক আল্লাহ সহ্য কিন্তু দেখেন এত বিরোধিতা করার পরও নবীর সাথে দুশমনী থাকার পরও নবীকে এত কষ্ট দেওয়ার পরও নবীর সামনে গুস্তাখি করার পরও আহলে বাইতের রাসূলকে কষ্ট দেওয়ার পরও নবীর বংশধরকে কষ্ট দেওয়ার পরও সেই আবু লাহাব দুনিয়া থেকে যাওয়ার পর এক বছর পরে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনাকে সত্যতে দেখাচ্ছেন উনাকে সত্যের মধ্যে দেখাচ্ছেন এই আবু লাহাব বড় কষ্টের মধ্যে আছে আযাবের মধ্যে আছে কিন্তু একদিন সোমবারে সে বড় শান্তি পায় এমন শান্তি পায় যে শান্তির কারণে বাকি যে ছয় দিন আযাব পেয়েছে ওই ছয় দিনের আযাবগুলোর কথা ভুলে যায় বলেন না সুবহানাল্লাহ বুখারী শরীফের 4813 নম্বর
তাকেও আল্লাহ সপ্তাহে একদিন আযাব মুক্ত রেখেছে তাকেও একদিন সপ্তাহে আযাব মুক্ত রেখেছেন শাস্তি দিচ্ছে না কারণ কি জানেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন 12 রবিউল আউয়ালে নূরানী কদম মুবারক দুনিয়ার জমিনে রেখেছেন মা আমিনার শকম পাক থেকে যখন আমার নবীর ভিলাদত শরীফ হলো সাথে সাথে আবু লাহাবকে খবর দেওয়া হলো যে দাসী আবু লাহাবকে খবর দিয়েছে হে আবু লাহাব তুমি তো বর্তমান কুরাইশদের সর্দার শুনো শুনো কুরাইশ বংশের মধ্যে একজন পুত্র সন্তান হয়েছে বলেন না সুবহানাল্লাহ তখন আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল আমার নবীর যুগের আগে আইয়ামে জাহেলিয়ার যুগে পুরুষদের দাম বেশি ছিল মহিলাদের কোনো মূল্য ভোগ্য পণ্য হিসেবে তাদেরকে ব্যবহার করত মহিলাদের কোনো দাম ছিল না মহিলাদের কোনো দাম ছিল না তাদেরকে শুধুমাত্র ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো মহিলাদের কোনো মূল্য ছিল না কিন্তু পুরুষ হলে সংসারের মধ্যে পুরুষ আসলে পুত্র সন্তান হলে তারা খুশি হয়ে যেত নারী আসলে কবরে জিন্দা কবরে দাফন করে ফেলত বলেন না নাউজুবিল্লাহ এখন আবু লাহাব খুশি হয়েছে কেন খুশি হয়েছে আব্দুল্লাহর ঘরে মা আমনার কোলে রহমতুল আলামিন তশরিফ নিয়ে এসেছে আবু লাহাব খুশি হয়েছে নবী এসেছে ওই কারণে নয় আবু লাহাব খুশি হয়েছে ওনার বংশের মধ্যে আজাদ করে দিয়েছে ওই যে আজাদ করে দিয়েছে শুধুমাত্র পুরুষ এসেছে ওই শান্তিতে ওই খুশিতে আজাদ করেছে আহা যদি আমার নবীকে সে যদি মেনে নিত আমার নবীকে যদি সে নবী হিসেবে মেনে নিত তাহলে কবরে বাকি যে 6 দিন আজাদ হচ্ছে ওই 6 দিন আজাদ হতো না তার কবরটার জাহান্নাম থাকতো না জান্নাতে পরিণত হতো সে বুঝতে পারে নাই ঠিক কি না নবীকে চেনার পরেও চিনে নাই বুঝার পরেও বুঝে নাই জানার পরেও জানা নাই সেই কারণে তার স্থান চিরস্থায়ী সে জাহান্নামী হয়ে গেছে সে কি হয়ে গেছে জাহান্নামী হয়ে গেছে আযাব শুরু হয়ে গেছে তার আযাব হচ্ছে কিন্তু দেখেন সপ্তাহের মধ্যে একদিন বারের নাম কি বারের নাম কি বারের নাম কি ওই সোমবারে তার কোনো আযাব হয় না আরেক রিওয়ায়েতে আসছে যে আঙ্গুল দিয়ে সে দাসীটাকে মুক্ত করে দিয়েছে ওই আঙ্গুল থেকে নাকি এক প্রকারের স্বর্গীয় নূরানী পানি বের হয় ওই পানিটা যখন সে মুখে লাগায় পানি যখন পান করে সাথে সাথে যে 6 দিন এত মার খাচ্ছে যে 6 দিন এত আযাব হচ্ছে যে 6 দিন তার অবস্থা খারাপ হয়ে গেছে সে মুহূর্তের মধ্যে নাকি বাকি 6 দিনের আযাবের কথা ভুলে যায় একজন কট্টর কাফের মুশরিক তাকে যদি আমার আল্লাহ নবীর খাতিরে এত দয়া করতে পারে নবীর ওসিলাতে এত দয়া করতে পারে এত রহমত করতে পারে তাহলে যারা আশিক রাসূল তাদেরকে আল্লাহ কেমন দয়া করবে যারা গোলামে রাসূল যারা মিরাজুন নবীর পক্ষে কথা বলে যারা মিরাজুন নবী পালন করে তাহলে তাদের উপরে আল্লাহ কেমন সন্তুষ্ট থাকতে পারে কথা বলেন ঠিক কি না এজন্য আমরা সবসময় বলি আমরা ডাইরেক্টলি আল্লাহর দরবারে পৌঁছাতে চাই না পারবো না যখন পৌঁছাতে চাই না আমরা মুস্তাফার কদম ধরে যেতে চাই আমরা মুস্তাফাকে ধরে যেতে চাই ঠিক কি না আমরা সরকারে পাককে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই সরকারে পাকের শাফাত চাই সরকারে পাকের দয়া চাই সরকারে পাকের রহমত চাই ওই রহমত নিয়ে আমরা আল্লাহর দরবারে পৌঁছাতে চাই কথা বলেন ঠিক কি না এইজন্য আমরা বলি ভালো যদি বাসতে হয় নবীকে মাশাআল্লাহ ভালো যদি নবী তরানে বালা নবী পচানে বালা নবী তরানে বালা নবী পচানে বালা প্রাণের চেয়ে প্রিয় নাই নবীকে জানুন ভালো যদি ভালো যদি নবী তারানে বালা নবী বাঁচানে বালা নবী বলেন না ও নবী বাঁচানে বালা প্রাণের চেয়ে প্রিয় নাই নবীকে জানুন ভালো যদি নবীকে বাসুন ভালো নবীর শাফাত দরকার আছে কিনা আছে নবীর দয়া দরকার আছে কিনা আছে
দয়া কখন পাবেন যখন নিজের জীবনটাকে নবীর প্রেমে উৎসর্গ করবেন এমনিতে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাত ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি সর্বক্ষণ আমার নবীর কাছাকাছি থাকতেন আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যে জান্নাতী এটাতে কোনো সন্দেহ আছে ঈমানের চোখে নবীকে যিনি দেখেছেন তিনি কি জান্নাতী তিনি কি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের মধ্যে পরিবারকে নিয়ে অনেক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করছে তোমরা যে বলো ও কাকমুল্লারা শুনো তোমরা যে বলো আমার নবীর মিলাদ নাকি সাহাবায়ে কেরাম করে নাই তাই দলিল দিচ্ছি সাহাবায়ে কেরাম করেছেন সাহাবায়ে কেরামদের অন্যতম আমল ছিল আমার নবীর মিলাদ পালন করা সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তুই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা করছিলেন দর্শক হিসেবে অন্যান্য সাহাবায়ে কেরাম বসেছেন পরিবার পরে পরিজনের সদস্যরা বসেছেন আত্মীয় স্বজনরা বৈঠক বসেছেন সবাই মিলে আমার নবীর প্রশংসা করতেছেন আমার নবীর তারিফ করতেছেন আমার নবী দুনিয়ার জমিনে কখন এসেছেন কিভাবে এসেছেন কথোপকথন হচ্ছে আলোচনা হচ্ছে ওয়াজ নসিহত হচ্ছে ওই অবস্থায় হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের মধ্যে প্রবেশ করলেন হঠাৎ করে সাহাবায়ে রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করে ফেললেন সবাই আমার রাসূলকে সংবর্ধনা জানানোর জন্য দাঁড়িয়ে গেল সবাই দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল সালাতু সালাম আদায় করার পরে বড় আদবের সাথে বড় ভক্তির সাথে বড় মহব্বত করে আমার রাসূলকে আসন পেতে দিল আমার সরকার সেখানে বসে তসবিহ রেখেছেন আমার নবী যেগুলো শুনেছেন আমার নবী যা শুনেছেন তার উপরে কথা বলতে গিয়ে আমার নবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতে লাগলেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো তোমার সাথে যারা যারা এই বৈঠকে বসেছি সবার জন্য কাল হাশরের ময়দানে আমি রাসূলের শাফাত ওয়াজিব হয়ে গেল নবী জি নূরানী জামানে বলছেন তোমাদের প্রত্যেকের জন্য শাফাত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেল তাহলে নবীর মজলিস করলে নবীর কি পাওয়া যায় শাফাত পাওয়া যায় বলেন না কি পাওয়া যায় আরো জোরে বলেন কি পাওয়া যায় নবীজির এই নূরানী বৈঠকে বসলে মিলাদ নবী পালন করলে মিলাদ নবীর কথা বললে নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পঞ্চমুখ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের মাধ্যমে কাল ময়দানে মেহশরে শাফাত করে জাহান্নামে থাকলেও তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে কারণ আল্লাহ চেয়ে তাকে নবীর দিকে বলেন না শুনে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সেখানে উল্লেখ করতেছি আমার নবীর ঈদ মিলাদুন নবীর মাহফিল যখন তোমরা করো দেখো দেখো দেখো
ঈদ মিলাদুন নবীর মাহফিলের জন্য তোমরা যদি এই মিলাদুন নবীর মাহফিল ঘরের মধ্যে সাজাও অথবা ঘরে না পারলে যদি ঘরের উঠানে সাজাও যদি উঠানে না পারো কোন ময়দানে যদি সাজাও ময়দানে যদি না পারো কোন মসজিদে যদি ঈদ মিলাদুন নবীর মাহফিল করো যদি মসজিদের মধ্যে জায়গা না থাকে কয়েকজন মিলে যদি বৈঠক করো আমার নবীর সনাখানি করো আমার নবীর সনাখানি করো আমার নবীর তারিফ করো তাহলে শোনো শোনো হযরতে জিব্রাইল আলাইহিস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সকলে মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহর দরবারে দোয়া করে কোন দোয়া এই দোয়া করে এই মাহফিল যারা সাজিয়েছেন উদ্যোক্তা যারা ছিলেন এই মাহফিল যারা সংগঠিত করেছেন যারা কষ্ট করেছেন টাকা পয়সা খরচ করেছেন যারা মাহফিলের জন্য যারা মিলাদ মাহফিলের জন্য মানুষের ধারে ধারে গিয়েছেন যারা ঈদে মিলাদুন নবী পালন করার জন্য যত কষ্ট করেছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই চার ফেরেশতা ফরিয়াদ করতে থাকে এবং যারা মাহফিলে আসে প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে এই চার ফেরেশতা হযরতে জিব্রিল আমিন হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাম প্রত্যেকে দোয়া করে ফরিয়াদ করে আল্লাহ মাহফিল যারা সাজিয়েছে মাহফিলে যারা এসেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও